নমস্কার আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি সাতশো পঁচাত্তর ডিসি মোটরের কার্যকারিতা এই সাতশো পঁচাত্তর ডিসি মোটর খুব শক্তিশালী হয় এতে আপনার ফ্যান চলবে তা সেই সাতশো পঁচাত্তর ডিসি মোটর এখানে আমরা এসি দিয়ে চালিয়ে দেখাব এসির সাহায্যে কিভাবে সাতশো পঁচাত্তর ডিসি মোটর চলছে সেইটা আপনারা দেখতে পাবেন আমরা আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা মোটরটা দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে পাখা লাগবে এই যে পাখাটা আমরা নিয়ে এসেছি পাখাটা ফাইবারের প্লাস্টিকের এইটা আপনার ওই ফ্যানটার মধ্যে যুক্ত করা হবে এই যে আমরা যুক্ত করেও দিয়েছি ফ্যানটার মধ্যে আমরা একটু নাড়িয়ে দেখব যে চলছে কি না এই যে দেখুন কি সুন্দর চলছে এই ফ্যানটার মধ্যে এবার পাওয়ার সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করব তা আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানটাতে আমরা ফিটিং করে দিয়েছি আরও কিছু কিছু জিনিস লাগবে সেইগুলো একে একে আপনাদের আমরা দেখাচ্ছি কী কী লাগবে আমাদের সঙ্গে থাকুন আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখুন এই যে এটা হচ্ছে একটি ক্লাম এই ক্লামটা আপনার এই ফ্যানটার জন্যে লাগবে খুব প্রয়োজন এই ক্লামটা এই ক্লামটাই আপনার বড় একটা রোডের সঙ্গে সেট হবে আর এইগুলো হচ্ছে ছোটো ছোটো নাট এই নাটগুলো এই ক্লামের সঙ্গে যে রোডটা থাকবে সেটার সঙ্গে ফিটিং করা হবে আমরা একে একে দেখাচ্ছি এরপর আমরা তার নিয়ে আসব এই যে তার এই তারটাও লাগবে আমাদের এই ফ্যানটাকে ফিটিং করার জন্য এরপর এই যে এটা হচ্ছে আমাদের একটি অ্যাডাপ্টার এইটা এসি কারেন্টকে ডিসি কারেন্ট আকারে সাপ্লাই দেবে যার জন্যে ব্যাটারি ছাড়াই এই ডিসি ফ্যান চলবে কারেন্ট খুব কম পড়বে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ঠান্ডা বাতাস আপনি এই ফ্যান থেকে পাবেন খুব জ্বরে ঘুরবে কিন্তু কারেন্ট খুব কম পড়বে যারা জানে তারা জানে যে সাতশো পঁচাত্তর ডিসি মোটরের পাওয়ার ক্ষমতা খুব বেশি তা সেই ফ্যানই এখানে আমরা ফিটিং করবো এবং চালাবো এবং দেখাবো তা আমরা এবার আস্তে আস্তে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমরা করে নিচ্ছি এর মধ্যে এই যে রডটা রয়েছে এই রোডটা আমরা দেখাচ্ছি যে এই রোডটা এই পিড়িটার মধ্যে আমরা ফিট করে নিয়েছি এই মধ্যে এই রোডটা আমরা ফিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এবং এই রোডটাতে আমরা বিঁধও করেছি সেটাও আপনাদের আমরা দেখাচ্ছি এই রোডটাতে আমরা দুটো বিঁধ করে নিয়েছি ওই বিঁধটাতে আমাদের ক্লামটা লাগানো হবে তা আবারও দেখাচ্ছি বড়ো করে এই দেখুন এই যে দুটো বিঁধ আছে এই দুটো বিঁদের মধ্যে ওই ক্লামটা লাগানো হবে এবং সেই জন্যে বিদ দুটো করা হয়েছে ওই ওপর দিকেও দুটো বীদ করা আছে টোটাল এদিকে দুটো এদিকে দুটো মাঝখানেও আরও থাকলে ভালো হতো যাই হোক আমরা দুটো দুটো করে দিয়েছি আর এদিক থেকে আমরা স্ক্রু ড্রাইভার নিয়েছি স্ক্রু ড্রাইভারে সাহায্যে নাট আটকানো হবে এই ক্লামটা নিয়েছি এবার এই ক্লামটা ওই রোডের সঙ্গে লাগানো হবে এবং ফ্যানটাকে ফিট করা হবে দেখুন পরবর্তী পর্যায়ে কি করা হচ্ছে আসুন আমরা দেখছি পরবর্তী পর্যায়ে কী আমরা করা যায় আমাদের সঙ্গে থাকুন দেখুন আমরা আপনাদের দেখাচ্ছি পরবর্তী পর্যায়ে আমরা কি করছি এই যে আমরা রোডটা রয়েছে এই রডটার সঙ্গে আমরা ক্লামটাকে আটকে নিয়েছি এবার মোটরটাকে এবং তারটাকে আমরা এখান দিয়ে ফিট করে দেবো তা প্রথমে আমরা তারটাকে ফিট করব এই নিয়ে আসবো বার করে এই ক্লামটার ভিতর দিয়ে তা দেখুন কি আমরা দেখাচ্ছি এই যে তারটা আমরা মোটরটাকে ফিট করে দিয়েছি এই যে তার এখান দিয়ে রয়েছে আর মোটরটাকে আমরা ফিট করে দিয়েছি দেখুন কিভাবে করা হয়েছে খুব সুন্দর আকারে আমরা লাগিয়ে দিয়েছি খুব জোরে ফিটিং করা হয়েছে টাইট করে যাতে না খুলে বেরিয়ে যায় সেইভাবে এটাকে আমরা করে দিয়েছি তা আমরা এর মধ্যে পাওয়ার সাপ্লাই দেবো দেখাবো যে সেটা কিভাবে ঘুরছে কিভাবে চলছে আর এটা হচ্ছে একটি তার এটা হচ্ছে এসি লাইন যায় আবার ডিসি লাইন ওই তারটার ওপর দিয়ে যায় আর এই যে এই যে আপনার তারটা এটার ভেতর দিয়ে গেছে এবং সেই তারটাই আপনার মোটরের মধ্যে চলে গেছে দেখতে পাচ্ছেন মোটরের মধ্যে আমরা ফিটিং করে দিয়েছি এবং এই তারটার একটা অংশ আমরা আবার অ্যাডপ্টারের মধ্যে ফিট করবো অ্যাডপ্টারের সকেটের সঙ্গে দেখুন কোনখানে আমরা এই তারটাকে ফিটিং করছি বা লাগাচ্ছি এই যে অ্যাডপ এই যে সকেটটা রয়েছে এই সকেটটাই আপনার অ্যাডপ্টারের সঙ্গে যুক্ত হবে এই সকেটটা আপনার এই মূল তারের সঙ্গে যে প্লাস মাইনাস আছে তার মধ্যে লাগানো হয়েছে আর এই সকেটের এই অংশটাতেই প্লাস মাইনাস আছে তা সেইটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন কিভাবে আমরা অ্যাডপ্টারের সঙ্গে জুড়ে সেইটাকে লাগাচ্ছি তা এখন আমরা মূল অ্যাডপ্টারটায় চলে এসেছি অ্যাডপ্টারের এইটা হচ্ছে ইএক্স প্রো ফিফটি মেগা হার্স বারো ভোল্ট এসি সাপ্লাই ফাইভ অ্যাম্পেয়ার এবং তারপর আপনার সেটা ডিসি হয়ে চলে আসবে বারো ভোল্ট ফাইভ অ্যাম্পেয়ারই ডিসিতে আসবে আপনার খুব হাই পাওয়ার হাই কারেন্ট সাপ্লাই হবে এখানে টু টোয়েন্টি ভোল্ট আপনার এতে ঢুকছে আর সেইটা আপনার ডিসি বারো ভোল্ট ফাইভ অ্যাম্পায়ার হয়ে চলে আসছে কিন্তু মেগাহার্স ফিফটি মেগাহার্স তা এটা ইএক্স প্রো এটাতে আপনার আমরা মাইকের মেশিন টেশিন সব চালাই আর অনেক কিছু কাজে ব্যবহার হয় একটা মাত্র জিনিস দিয়ে আমরা অনেক কিছু অনেক কিছু ব্যবহার করতে পারি এই অ্যাডপ্টারে এটা হচ্ছে আপনার পাওয়ার কোড যেটা বড়ে যাবে আর অ্যাডপ্টারে আরেকটা অংশ আছে যেটা আমাদের ফ্যানের সকেটের সঙ্গে লাগবে এই যে এটা হচ্ছে অ্যাডপ্টারে আরেকটা আমরা যেটা দেখাচ্ছি যে এই যে অ্যাডপ্টারটা রয়েছে অ্যাডপ্টারে এই অংশটা হচ্ছে পাওয়ার আর এই অংশটা হচ্ছে যেটা ডিসি লাইন সাপ্লাই হয়ে ফ্যানের মধ্যে যাবে তা আমরা এইটা আমরা আমাদের ফ্যানের যে সকেট আছে তার মধ্যে ফিটিং করবো এবং ফিটিংটা আমরা পুরো দেখাবো একটু সঙ্গে থাকুন একটু ভিডিও লং হচ্ছে কিন্তু পুরো ব্যাপারটা বুঝে নিন আপনারা যদি করতে চান তখন আপনাদের আর ফিটিং করতে কোনো অসুবিধা হবে না আমাদের দিয়ে করিয়ে নিতে পারেন বা অন্য কারোকে দিয়ে করাতে পারেন তা এই দেখুন আমরা সেটিংটা করে দিয়েছি আপনার অর্থাৎ আমাদের যেটা ফ্যানের থেকে যে তারটা এসেছে যেটা সকেটে গিয়েছিল আর এই যে অ্যাডপ্টার থেকে যে লাইনটা গেছে সেই দুটো আমরা একসঙ্গে সেটিং করে দিয়েছি আরও একবার করে দেখাবো আমরা সেটা আপনারা একটু ভালো করে দেখতে পাবেন দেখুন এটা খুলে দিয়েছি আমরা আর এই দিক থেকে আমাদের এই যে ডিসি ক্যান্ট যেটা এসি থেকে আসছে এই দুটোকে আমরা একসঙ্গে সেট করে দিচ্ছি দেখুন কিভাবে পুরো একদম লাগিয়ে দিচ্ছি এই লাগিয়ে দিচ্ছি আমরা জ্বরে চিপে লাগিয়ে দেওয়া হয়ে গেল এবার আমরা মূল বোর্ডে কারেন্ট দেবো এবং ফ্যানটা চালু করব তা সেই জায়গায় আমরা এসে দাঁড়িয়ে গেছি আমরা বোর্ডে চলে এসেছি আমরা এখন এখানে লাইনটা দেব পুরো দেখতে পাচ্ছেন বোর্ড বোর্ডে আমরা প্লাগ গুঁজে দিয়েছি এবার আমরা ফ্যানের লাইনটা দিয়ে দিলাম ফ্যান এবার জ্বরে ঘুরতে শুরু করবে আমরা ফ্যান চালু হয়ে গেছে তার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এবার আমরা ফ্যানের কাছে নিয়ে যাচ্ছি তারাই দেখতে পাবেন যে ফ্যানটা কীভাবে ঘুরছে এই যে আপনার ভাই করে ফ্যান ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বলেছিলাম যে পাওয়ার সাপ্লাই যাচ্ছে এখান দিয়ে সেই পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে এই ফ্যান এখন ভাই করে ঘুরছে সচরাচর এই ধরনের এসিডিসি ফ্যান আপনার একটা ইয়েতেই চলবে প্রচুর সাউন্ড প্রচুর হাই স্পিড সাতশো পঁচাত্তর মোটর দিয়ে এসির সাহায্যে এবং ডিসির সাহায্যে দুটোতেই আপনার ঘুরছে বাই বাই করে আমরা সেই জিনিস চালু করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম এই প্রথম ইউটিউবে একই সঙ্গে দুটো সিস্টেমেই চলবে একটা ফ্যান সেটা আপনাদের আমরা দেখিয়ে দিলাম আপনাদের এক্সট্রা আলাদা করে এসি ফ্যান এবং ডিসি ফ্যান কেনার কোনো প্রয়োজন নেই একটা ফ্যানে আপনার দুটি কাজ করবেন আর এর স্পিডও প্রচুর প্রচুর স্পিড সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যাতে ক্যামেরা করছে সেই ক্যামেরাটি আমাদের এত হওয়ার এই খ্যানের ঠিক আছে বন্ধুরা রাখছি নমস্কার ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে ফ্যানটার যে রোডটা আছে না এই রোডটাকে উঠানো নামানো নামানো উঠানো করা যাবে এটা স্ক্রুপ দিয়ে জড়া আছে এই স্ক্রুপটাকে একটু ঢিলে করে দিলেই সেইটা হবে তা আমরা এইটাকে করে দেখাচ্ছি আপনাদের উঠছে এবং নামছে কিভাবে আপনারা দেখুন এই যে পা লাগালাম আমরা পিড়ির উপরে এবার আমরা এটাকে উঠাবো এবং নামাবো এই দেখুন উঠিয়ে দিয়েছি অনেকটা উঠিয়ে দিচ্ছি আমরা দেখে নিচ্ছেন আমরা অনেকটা উঠিয়ে দিয়েছি আবার আস্তে আস্তে আমরা নামিয়ে দেবো আবার ডবল করে আমরা দেখাচ্ছি যে নামিয়ে দিয়েছি আমরা আবার ডবল করে আমরা দেখাবো আপনারা দেখবেন আরেকবার দেখাচ্ছি দেখুন কীভাবে কী হচ্ছে খুব ভালো করে খেয়াল করুন এইটা আবার পা দিয়ে চাপলাম একদম তুলে দিলাম উপরের দিকে এইবার ফ্যানটা আমি যদি চালাই নিচ থেকে ঠান্ডা হাওয়া আসবে এবং সেই ঠান্ডা শীতল হাওয়া আপনার যে ঘরের যে বাতাবরণকে ঠান্ডা শীতল করবে আপনি খুব ঠান্ডা হওয়াটা পাবেন আমরা চালালেই সেইটা বুঝতে পারবেন তা এটা খুব ভালো জিনিস আছে তবে এই রোডটা এখন আর আমরা দিতে পারবো না আগেও বলেছি এখনও বলছি রোডটা দিতে পারবো না এটা ফ্রি ডিক্সের রোড এটা আমার বাড়িতে পড়েছিলো খাবরা খোলারা যারা জিনিসপত্র কিনতে আসে তারা চাইছিল বারবার করে যে আপনারা ওই রোডগুলো দিয়ে দিন বিক্রি করুন আমি করিনি এই ফ্যানটা চালিয়েছি দেখুন রোডটা আজকে ব্যবহার হয়ে গেল ফেলে দেওয়া জিনিসকে আমি কাজে লাগিয়ে নিলাম পিটাও খারাপ হয়ে বাইরে পড়েছিল সেটার মধ্যে আমি এটাকে ফিটিং করে নিয়েছি ফ্যান এখন বিন্দাস করছে আমিও খুশি আপনারাও দেখলেন যাদের লাগবেন তারা বলবেন আমরা তৈরি করে দেবো এটা যদি চান খাঁচা দিয়েও তৈরি করা যাবে এখানে আপনার সুইচ বসিয়ে দেওয়া যাবে এছাড়াও এতে আপনি আরও যদি বলেন যে পাওয়ার কম বেশি করতে হবে সেই ধরনের রেগুলেটরও আমরা এতে বসিয়ে দিতে পারব আমাদের ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি যাদের লাগবে তারা বলবেন আমরা এই ধরনের ফ্যান খুব কম টাকার মধ্য দিয়ে তৈরি করে দেবো এই ফ্যানটা আপনি কারেন্টের সাহায্য চালাতে পারবেন আবার ব্যাটারির সাহায্য আপনি চালাতে পারবেন যেমন খুশি আপনি ব্যবহার করুন উপর উপনিচু করুন যেখানে খুশি আপনি হাতে করে বয়ে নিয়ে যান এই ফ্যান আপনি সেটা করতে পারবেন অন্য সিলিং ফ্যানগুলো আপনার একশো ওয়াট একশো কুড়ি ওয়াট এবং আশি ওয়াটের মধ্যে হয় কিন্তু এই ফ্যান আপনার দশ বারো ওয়াট থেকে তিরিশ ওয়াটের মধ্যে হয় তাই জন্যে এই ফ্যানের কারেন্ট খরচও খুব কম আর এখন তো সব ছোটো ছোটো নিউক্লিয়ার ফ্যামিলি একজন দুজন তিনজনই একটা পরিবারে থাকে সেক্ষেত্রে এই ধরনের ফ্যান চালালে কিন্তু আপনার বাড়ির বিদ্যুৎ সাশ্রয় করবে ব্যাটারিতেও চালাতে পারবেন এছাড়া যদি সৌর সেল থাকে সেই সৌর সেলের সাহায্যে পুরোপুরি ফ্রিতে দিন আপনি ফ্যানটা চালাতে পারবেন আগামী দিন আপনাদের আমরা সৌর সেলের সাহায্যে এবং ডিসি ব্যাটারি সাহায্যে এটা আমরা চালিয়ে দেখাবো নমস্কার ধন্যবাদ চ্যানেলটিকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন